শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলি, কর্তৃত্ববাদী, একদলীয়, সকল অধিকার হরণ করে যে মানুষের উপরে কর্তৃত্ব চালায় তাকে লোকেরা ফ্যাসিস্ট বলে। কিন্তু আর একটা উপাধি শেখ হাসিনার জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে স্যাডিস্ট। ইংরেজিতে একটা শব্দ আছে স্যাডিস্ট, অর্থাৎ যে মানুষকে খুন করে, মানুষের খুনে রক্ত দেখে, নিষ্ঠুর ক্ষতবিক্ষত দেহ দেখে, বর্বরতা দেখে আনন্দিত হয়, এনজয় করে, তাকে বলা হয় স্যাডিস্ট। তারা হলে খুন করে লাশের উপরে নাচানাচি করা, হেলিকপ্টার থেকে দেশের মানুষকে গুলি করা, হত্যাকাণ্ডের পরে লাশকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, এতে স্যাডিস্ট ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকারী আর কেউ হতে পারে না। ফলে 6 সালের 28শে অক্টোবর সেই ফ্যাসিবাদের এবং নিষ্ঠুর হত্যাকাণ্ডের সূচনা হয়েছে, আর 24 সালের 5ই আগস্ট এসে সেই ফ্যাসিবাদের যুগ আমরা পার করেছি। সংক্ষেপ কথা হচ্ছে, আজকে নেতৃবৃন্দ দাবি করেছেন, আমি বলব 28শে অক্টোবর সহ সমস্ত খুন হত্যা অপরাধের নির্দেশদাতা হচ্ছে শেখ হাসিনা। ইতিহাস, বক্তব্য, অডিও ভিডিও সাক্ষী আছে, 28শে অক্টোবর হাসিনাই লগি বৈঠানি আসার নির্দেশ দিয়েছিল। আমরা মামলা করেছিলাম, হাসিনা সরকার ক্ষমতায় থেকে সেই মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টাকে বলব, আপনারা মানবিক মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু করেছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই, সাহায্য করি। কিন্তু 28শে অক্টোবরে হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড নির্দেশদাতা হাসিনার আমাদের করা মামলাকে যে খারিজ করে দিয়েছিল, সেই মামলাকে রিস্টোর করতে হবে, পুনরুজ্জীবন করতে হবে, তাকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। আমার সম্মানিত দেশবাসীর কাছে আমার শেষ আবেদন থাকবে, আমরা এই দেশ অনেক ত্যাগের বিনিময় পেরেছি, সহস্র ছাত্র জনতার রক্ত আত্মদানের উপরে দাঁড়িয়ে আজকে উপদেষ্টারা দেশ শাসন করছেন, অথচ প্রশাসনে যারা বসে আছেন তার অধিকাংশই এখনো ফ্যাসিবাদের দোসরের দায়িত্ব পালন করছেন। তাদেরকেও আপনারা সাবধান করুন, আমরা এই সমাবেশ থেকে সাবধান করছি, সচিবালয়, প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সব জায়গায় যারা এখনো ফ্যাসিবাদের দোসরের ভূমিকায় আছেন, ইতিহাসের কাঠগড়ায় আপনাদেরকে একদিন কিন্তু দাঁড়াতে হবে। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজে আমাদের পাশে থাকুন, সাহায্য করুন। এবং উপদেষ্টা পরিষদকে আমি অনুরোধ করব যে আজকে সংবিধানের অজুহাত দিয়ে রাজনীতিতে যে সংকট তৈরির চেষ্টা হচ্ছে, এ ব্যাপারে আপনারা দায়িত্ব পালন করুন। কারণ আপনারা দেখেছেন শেখ হাসিনা যে গণঅভ্যুত্থানে বিদায় নিয়েছে, এটাও কিন্তু সংবিধান অনুযায়ী হয় নাই। গণঅভ্যুত্থান কোন গ্রামার মানে না, সংবিধান মানে না। প্রধান উপদেষ্টা সংবিধান ছাড়াই আপনি ক্ষমতায় আছেন, উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। ফলে আজকে যে সংকট নিয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে, নির্বাচনের সংস্কার বিলম্বিত হচ্ছে, অবিলম্বে সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন তাদেরকে ঐক্যবদ্ধের ভিত্তিতে এনে এই সংকট নিরসন করে সমস্ত সংস্কার সেরে একটি অবাধ নির্বাচনের পথে দেশকে নিয়ে যেতে আপনি সাহায্য করুন। আমরা সবাই জানি 2006 সালের 18ই সেপ্টেম্বর পল্টন ময়দান থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশের লগি বৈঠা নিয়ে ঢাকায় আসার জন্য আহ্বান জানিয়েছিলেন। ঢাকায় তো কোনো নৌকো চলে না, লগি বৈঠে যেহেতু নৌকো চালায় তাহলে লগি বৈঠে নিয়ে আসতে বললো কেন? তাদের লগি বৈঠা ছিল হলো একটা তাদের হাতিয়ার, আর সারা বাংলাদেশ থেকে সন্ত্রাসী বাহিনীকে নিয়ে ঢাকায় তারা এসেছিলেন মানুষ হত্যা করে দেশের রাজনীতির গতিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য, সেই কাজটি তারা সেদিন করেছে। নিষ্ঠুর হলো একটা সত্য কথা বলি, ওই দিন ছিল কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দিন। ওই দিন পুলিশ, মিডিয়া, র‍্যাব কোনো ফাংশন করে নাই। ওই দিন তাহলে পুলিশ, মিডিয়া, র‍্যাব কার কথায় চলেছে? এই হত্যাকাণ্ড বন্ধের জন্য তারা কোনো কার্যকর ভূমিকা পালন সেদিন করে নাই। এবং সেই সময়ের পুলিশের আইজিপি অনএলেভেনের গভর্নমেন্টের উনি উপদেষ্টা হয়েছিলেন। তাহলে 28শে অক্টোবরের ষড়যন্ত্রের সাথে অনএলেভেন জড়িত।
আদাশি অক্টোবরের ষড়যন্ত্রের সাথে 2008 সালের 29 ডিসেম্বরের এই পাতানো নির্বাচন জড়িত। সুতরাং 28 অক্টোবরের এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির গতিপথ হারিয়ে ফেলেছে, যার কারণে এই ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা জানি, আমরা আপনারা সবাই জানেন, এই লগি বৈঠা নির্দেশদাতা শেখ হাসিনা সহ 14 দলের নেতা কর্মীদের বিরুদ্ধে 28 অক্টোবরের হত্যাকাণ্ডের মামলা করা হয়েছিল। সুনির্দিষ্ট মামলায় শেখ হাসিনাকে এক নম্বর আসামি করে চার্জশিট দেওয়া হয়েছিল, কিন্তু অদৃশ্য শক্তির ইশারায় সেই মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমরা আজকের এই আলোচনা সভায় আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে সেই মামলা প্রত্যাহার করে বর্তমান যে ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে সেই ট্রাইব্যুনালে 28 অক্টোবরের খুনিদের বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী ভাই এবং বন্ধুগণ, ষড়যন্ত্র করলে সেই ষড়যন্ত্রের জালে নিজেকেই পড়তে হয়। কোরআনের আয়াত, শেখ হাসিনা ট্রাইব্যুনাল করে আমাদের নেতা মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, সেই ট্রাইব্যুনালেই এখন শেখ হাসিনার মামলা শুরু হয়ে গেছে। সুতরাং শেখ হাসিনাকে, শুধু শেখ হাসিনা নয়, শেখ হাসিনা সহ প্রশাসনের অনেক ব্যক্তি এই 15.5 বছরে বাংলাদেশে মানুষের রক্ত নিয়ে হোলি খেলেছে, মানুষকে খুন করেছে, গুম করেছে, গ্রেফতার দিয়েছে, বন্দি করেছে, হাজার হাজার মামলা দিয়েছে। এই কাজের সাথে যারা জড়িত সকলকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আর একটি কথা বলে এই কথা শেষ করতে চাই, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রশাসনে এখনো ফ্যাসিবাদের বহু বেতাত্মা আছে, এদেরকে বের না করে আপনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কায়েম করা যাবে না। আমরা এবারও শুনছি এই ফ্যাসিবাদের অনুসরণরা, এই সরকারের সাথে যারা জড়িত, কেউ তাদের আত্মীয় বলে নতুন ভালো জায়গায় পোস্টিং দেওয়া হচ্ছে, আর দীর্ঘদিন বঞ্চিত কর্মকর্তাদের পোস্টিং দেওয়া হয় না, তাদেরকে উপযুক্ত জায়গায় বসানো হয় না। এই চিন্তা করলে আপনাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, হত্যাকাণ্ড মুক্ত বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়ার জন্য জাতি ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।